তখন 10 কি 12 স্কুলে পড়ি, বসন্ত আর গ্রীষ্ম ঋতুর মোহনার সময়। পরীক্ষার হলে তখন বার্ষিক পরীক্ষা চলছে, প্রশ্ন বেশ কঠিন, পরীক্ষা শেষে বেশ টেনশনে বেশিরভাগ সবাই। একজন বেরোলো হল থেকে প্রচণ্ড খুশি, ওর পরীক্ষা নাকি দারুণ হয়েছে। এই কথা শোনার পর আমাদের অবস্থা আরো খারাপ, ফল বেরোলো, সবাই উঠে গেল পরের ক্লাসে, একজন বাদে, সে যার একমাত্র পরীক্ষাটা ভালো হয়েছিল। গল্পটা আমার নয়, আমার পরিচিত এক সহকর্মীর মুখে শোনা, এর চাইতে বড় সত্যি বোধ হয় আর কিছুই নেই। মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের সবচাইতে কাঙ্ক্ষিত উৎসব, হ্যাঁ টেট। এবারে ছবিটা একটু অন্যরকম, একটু না না অনেকটাই, প্রশ্ন প্রচণ্ড সোজা বলে রব উঠেছে চারপাশে। পরীক্ষা দিয়ে বেরোনোর পরে কানে এলো এই যে, যা প্রশ্ন তাতে নাকি একটা শিশুও পাশ করে যাবে। সেদিন থেকে আজও জানি না আমি পাশ করব কি না আদৌ, শুধু কথাগুলো শুনে অন্ধকারে প্রতিটা মুহূর্তে তলিয়ে গিয়েছে বহুজন যারা সত্যি করে খেটেছিল। তার মানে একমাত্র আমি খারাপ দিলাম, আমারই খারাপ হলো পরীক্ষা সবচেয়ে। আমার পরিচিত একজন বাড়ি ফিরে এসে জানালো তার 150-এর মধ্যে নাকি উঠবে 135-এর ওপরে। তার বাড়িতে দেখি প্রায় উৎসব, আজ সেই এত উৎসবের বাড়ি দেখি অন্ধকারে, এক এক করে নাকি সব উত্তর ভুল হচ্ছে। 135 নম্বরের বদলে এখন প্রশ্নচিহ্ন, আদৌ পাশটা হবে কিনা। মা বলে যতক্ষণ না পর্যন্ত কিছু তোর হাতে আসছে ততক্ষণ সেটা নিয়ে হুল্লোড় করবি না, বঙ্গোপসাগরের নিম্নচাপ আর সফলতা এদের কোনো বিশ্বাস নেই। কি দরকার আগে থেকে চিৎকার করে লোক জানিয়ে যে তুমি পেরেছ, সময় তো চলে যাচ্ছে না, আগুনটা বুকের মধ্যে রাখো, তোমার হাতে প্রমাণপত্র আসুক, শিলমোহর লাগুক সাফল্যে, কাউকে জানাতে হবে না। অ্যাচিভমেন্ট নামক আগুনটা এমনিতেই দাবানল হয়ে সবার সামনে তোমাকে নিয়ে আসবে, সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন করে। চুপ থাকতে হয় কিছু কিছু সময় যাতে শেষে সাফল্যের চিৎকারটা আকাশ ছুঁতে পারে। আজ পর্যন্ত কোনো টক শো, কোনো ইউটিউব চ্যানেল কেউ আবিষ্কার করেনি যেখানে তারা আসবে যারা বারবার হেরেও না শেষ করে আবার উঠে দাঁড়িয়ে আজও চেষ্টা করে যাচ্ছে, সেটা চাকরি হোক বা সম্পর্ক। এই পৃথিবী চিরকাল বিজয়ীদের মনে রেখেছে, তাদের গল্প শুনে এসেছে। হাল না ছাড়া মানুষগুলোর গল্প ইতিহাসে তলিয়ে যায়। এই পৃথিবী বিজয়ীর, বিজয়ের কি দরকার সেখানে জেতার আগেই উল্লাস করে বারবার গিয়ে নিজেকে আঘাত করার। জিতে ফিরুক সকল লড়াকু জাতি দিনের শেষে, সম্পর্কে, রাজনীতিতে, শিক্ষায়, শখে, ঘরের অন্দরমহলে, সবার জীবনে একটা হলেও অ্যাচিভমেন্ট আসুক, যাতে দিনের শেষে সে কাউকে না হলেও অন্তত নিজেকে বলতে পারে, এই সাফল্য আমার, আমি জিতে গিয়েছি নিজের দমে, একবারের জন্য হলেও। জিতে যাক তারা যারা জিততে চেয়েছিল রোদ, বৃষ্টি, কটুক্তি, অপমান সবটা সহ্য করেও। সবাই দেখুক ওরা মহাকালের রথের ঘোড়া, দেরি হয় তবে ঠিক মেরুদণ্ড সোজা করে একদিন ফিরে আসে। কলমে দেবারতী গোস্বামী, কণ্ঠে আমি রিয়া দাস।